হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা থাকবে। প্রথমেই একটা বেশ ইন্টারেস্টিং খবর, যেটা হচ্ছে হেরা ফেরি থ্রি, তার শুটিং শুরু হচ্ছে। সিনেমাটা ফাইনালি আসার যে প্রসেস পাইপলাইন সেটার মধ্যে আছে, এবং এটা আমার মনে হয় যারা হেরা ফেরি লাভার আছে, যারা এরকম একটা কমিক সিনেমা কমিক অ্যাঙ্গেল বলিউডে দেখে অভ্যস্ত বা একটা আলাদা ফ্যান বেস আছে, তাদের কাছে অবশ্যই এটা একটা খুব ভালো জিনিস। তবে এর যে ডিরেক্টর তাকে নিয়ে বেশ সন্দেহ আছে, সেই জায়গায় একটা নিরাশার জায়গা তৈরি হলো। আশা করছি এই যে একটা সিনেমা যেটা এতদিন পর কামব্যাক হচ্ছে, তার ফ্লেভার হয়তো নষ্ট হবে না, সেই জায়গাটা অডিয়েন্সের কাছে একটা হাইপ থাকবে। বাট হ্যাঁ, আলটিমেটলি মেকিং কথা বলে, আলটিমেটলি স্টোরি কথা বলে, আলটিমেটলি পারফরমেন্স কথা বলে। সেই জিনিসগুলো যদি না হয়, এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, এত বড় একটা নামের হয়তো অপব্যবহার করা হবে, সেটা আমি চাই না। এতদিন ধরে তারা যখন টাইম নিয়ে সিনেমাটা আনছে, সিনেমাটা নিয়ে কথাবার্তা করছে, সিনেমাটা নিয়ে ভাবছে, তখন চাইবো এর যেন আউটকামটাও খুব ভালো হয়, এবং এই আশাতেই থাকলাম। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঠান এবং তার বক্স অফিস কালেকশন। আজকের অফিসিয়াল নিউজ, ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা এসেছে পাঠানের, সেটা হচ্ছে 1000 কোটি। তো এই বিষয়ে মতামত কি? তার আগেও আসি বেশ কিছু কথা। একটা সিনেমা এখন বানিয়ে নেওয়ার পর মেকার্সরা নিশ্চিন্ত হতে পারে না, তার একটা ঝুঁকি থাকে, ঝামেলা থাকে, শুটিং থাকে, পোস্ট থাকে, পোস্ট প্রোডাকশনের কথা বলছি। তারপরেও যে জিনিসটা থাকে যে তাদের কাজ নিয়ে সবসময় কথাবার্তা হবে। আফটার প্যান্ডামিক এই জিনিসটা আরো বেশি ভাবে এসেছে, যে এই যে বয়কট গ্যাং, একটা সিনেমার যে কোনো সিন পছন্দ হলো না, সিনেমাটাকে থিয়েটারে আসতে দিলাম না, হল জ্বালিয়ে দিলাম, এইসব জিনিস তো ছিলই। তো পাঠানের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি এসেছে, সেটা আমি এর বয়কট গ্যাং এর কথাই বলি, যারা বলেছিল পাঠান চলতে দেবে না। অনেক জায়গায় এই যে সোলো রিলিজ, অর্থাৎ একচ্ছত্র ভাবে পাঠান চলবে, স্পেশালি আমি যদি বাংলার কথাই বলি, সেখানে নানা রকম কান্নাকাটি শোনা গেছিল অনেকের ক্ষেত্রে, যে এরকম এক চোখমি কেন, এরকম একটা সিনেমাকে জায়গা দেওয়া হবে কেন, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো হবে না কেন। তো এইসব বিষয়ে যোগ্য জবাব আমরা দিয়েছি, কি কি কারণ আছে না আছে সেটা আমি আলাদা ভিডিও করেছি, তোমরা চাইলে চেক আউট করো, ওই জিনিসটাকে আমি আর এখানে আনছি না। বাট একটা কথা বলবো, যে ভালো যদি জিনিস হয়, অনেকে আবার এটাও বলেছিল যে সিনেমার এটা আবার কি গল্প, এই ধরনের গল্প তো দেখেছি। তো এই স্পাই ইউনিভার্সে আমার কথা ছিল যে আর নতুনত্ব যদি দেখাতে হয় সেটা কিভাবে দেখাবে, গল্পের ধরন বা প্যাটার্ন তো একই হবে, হ্যাঁ সেটার এক্সিকিউশন কিভাবে হয় সেটা দেখার। আবার অনেকে বলেছিল এই জায়গা থেকে কপি। তো বিভিন্ন কথার মাঝেও একটা সিনেমা যে শাহরুখ খান এখনো একাই একটা ইন্ডাস্ট্রিকে চালাতে পারে, এই যে ক্ষমতা তার আছে, এটা আবার প্রমাণিত হলো। শাহরুখ খানের কামব্যাক তার ফ্যান্সরা মানে হল ভরিয়ে দেখেছে, লোকজন দুবার তিনবার এত দাম হওয়ার সত্ত্বেও টিকিটের তারা কিন্তু দেখেছে, এবং এটাই হচ্ছে আলটিমেট কথা। আমরা যতই একটা সিনেমা ক্রিটিসাইজ করি, যতই লোকে বাধা দেখ, যতই বয়কট গ্যাং আসুক, সবকিছুকে বাধা বিপত্তিকে অতিক্রম করে একটা সিনেমাকে হিট বা ফ্লপ এই নির্ধারণটা করতে পারে একমাত্র অডিয়েন্স, এবং সেই অডিয়েন্সের পাওয়ারই আবার প্রমাণ করলো যে একটা সিনেমাকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে। সিনেমাটার কিন্তু এখনো জার্নি শেষ হয়নি, অল টাইম ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হয়েছে পাঠানকে, 1000 কোটি টাকার বিজনেস করেছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা একটা হিউজ নাম্বার, একটা হিউজ নাম্বার। আমার মনে আছে ছোটবেলায় আমরা যখন ফিল্ম ফেয়ার গুলো দেখতাম, একটা বছর কয়েকটা সিনেমার মেকার্সদের স্টেজে তোলা হয়, এবং কেন তোলা হয়েছিল, কারণ তাদের সিনেমা 100 কোটি টাকার বিজনেস করেছিল কয়েকটা সিনেমা, এবং সেটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ছিল বলিউডের ক্ষেত্রে। আমরা বিশ্বাস করতে পারিনি যে এত তাড়াতাড়ি একটা বলিউডের সিনেমা বা কতগুলো বলিউডের সিনেমা বা কতগুলো ইন্ডিয়ান সিনেমার রাদার, যেগুলো হয়তো 1000 কোটি ক্লাবে প্রবেশ করবে, 500 কোটির উপরে ক্লাবে প্রবেশ করবে। তো এই যে ট্রেন্ড, এবং এটা যে একটা ইন্ডিয়ান সিনেমার জন্য ভালো নিউজ, এটা আমাদের বুঝতে হবে। এবং তার সাথে সাথে আমি শাহরুখ খানের ফ্যান হিসাবে, সিনেমা লাভার হিসাবে এই মোমেন্টটাতে তো খুবই এনজয় করছি, এবং আমার মনে হয় এটা একটা এনজয় করার মতোই, একটা সেলিব্রেট করার মতোই মোমেন্ট। এবং আমার মনে হয় আমার মতো যত শাহরুখ খান ফ্যান্স আছে, যাদের পাঠান ভালো লেগেছে বা ভালো লাগেনি, শাহরুখ খানের কামব্যাকটাই যাদের কাছে একটা আসল উদ্দেশ্য ছিল, একটা দেখার মতো জিনিস ছিল, তারা প্রত্যেকে এই জিনিসটাকে সেলিব্রেট করবে। তোমাদের কেমন লেগেছে, তোমাদের কি কি ইমোশন জড়িয়ে আছে শাহরুখ খানের সাথে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।